পুনঃফোনিক। পুনঃফোনিক অঙ্ক কি হবে করবে? ঠিক আছে, পুনঃফোনিক। পুনঃফোনিকটা কি বলা হলো? ধরো একটা সংখ্যা বলা হলো যে দশমিক এক দুই, বে দুই এরপর পুনঃফোনিক দিয়ে, এটা পুনঃফোনিক চিহ্ন। উপরে দেখবে দাগ থাকতে পারে, ফোটা থাকতে পারে, ঠিক আছে, এরা এটাকে পুনঃফোনিক চিহ্ন বলা হয়। তাহলে শূন্য দশমিক এক দুই দিয়ে উপরে আছে পুনঃফোনিক, সমান কত? কিও করবো আমরা? তাহলে আমরা এখানে মনে রাখবে যে প্রথমত আমরা এই এটাকে আমরা ভগ্নাংশ যখন নিয়ে যাব, অংশ যখন নিয়ে যাব, তখন যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা মূল সংখ্যাটাই লিখতে হবে আমাদের। তাহলে মূল সংখ্যা কত? বারো। তাহলে মূল সংখ্যা দশমিক পরে এক দুই ছিল, দশমিক পরে এক দুই ছিল, তো আমরা ওটাকে লিখলাম বারো, লিখলাম মাইনাস। এবার তোমাদের দেখতে হবে যে দশমিক পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কটার পর পুনঃপুনিক চিহ্ন আছে। তাহলে যেটার পর পুনঃপুনিক চিহ্ন থাকবে সেটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো মিলে যে সংখ্যা তৈরি হবে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে শুধু কত বাকি আছে? এক। তাহলে আমরা এক কী করবো? মাইনাস করবো। বাই। এবার নিচে নিয়ে হচ্ছে যে যতটার পরে পুনঃপুনিক থাকবে ততটা নয় বসবে, যতটা সংখ্যার উপরে পুনঃপুনিক থাকবে নিচে ততটা নয় বসবে। এখানে কটার পর আছে? একটা, তাদের একটা নয়, আর যেগুলো পর থাকবে না সেগুলোর জন্য শূন্য বসবে। দশমিক পরে যটা সংখ্যার পর পুনঃপুনিক থাকবে ততটা নয়, যটা অঙ্কের পর মানে ডিজিটের পরে পুনঃপুনিক থাকবে না ততটা শূন্য বসবে। সমান কত দাঁড়াবে তাহলে? এগারো বাই নব্বই। ঠিক আছে, তোমাদের নেক্সট এইবার ধরো বলা হলো যে একশো আশি টাকার, বলা হলো একশো আশি টাকার শূন্য দশমিক এক দুই পার্সেন্ট সমান কত? একশো আশি টাকার শূন্য দশমিক এক দুই পুনঃপুনিক পার্সেন্ট সমান কত? ঠিক আছে, তা আমরা কীভাবে করবো? একের আমরা পার্সেন্টেজ অঙ্ক চলে আসতে পারি পুনঃপুনিক। তাহলে একশো আশি গণিত, একশো আশি গণিত আমরা অলরেডি পুনঃপুনিকটাকে ভেঙে নিয়েছি আমরা, কত পেয়েছি? এগারো বাই নব্বই। ঠিক আছে, এগারো বাই নব্বই। এবার কি আছে? পার্সেন্ট আছে। ঠিক আছে, তাহলে গণিত এক বাই একশো, তাহলে একশো আশি গণিত এগারো বাই নব্বই, পার্সেন্টের জন্য আমরা জানি কত আসবে? এক বাই একশো সমান কত দাঁড়া আছে? তাহলে সমান নব্বই দুগুণে আশি, তাহলে কত হলো? বাইশ বাই একশো, বাইশ বাই একশো টাকা, মানে যেহেতু টাকা দেওয়া ছিল তাহলে বাইশ বাই একশো টাকা, এটা পয়সা হলো কত হবে? তাহলে সমান কত হবে? বাইশ একশো দ্বিগুণ করে দিলে একশো কেটে যাবে, কত পয়সা হয়ে যাবে? তো আমার কি টাকা কি পয়সা করতে কয় দ্বিগুণ করি? একশো দে, তাহলে এটা টাকা একে একশো দিয়ে যদি গুণ করি তাহলে একশো একশো কী হবে? কেটে যেতে হবে, কত পয়সা হবে? বাইশ পয়সা। তখন তোমাদের এবার দিতে পারে পুনঃপুনিক যে একশো আশি টাকার শূন্য দশমিক এক দুই পুনঃপুনিক পার্সেন্ট সমান কত? এখানে যে কোনো সংখ্যা দিতে পারে। এখানে দেখো, এবার তোমাদের বলা হলো যে শূন্য দশমিক এক এক দুই, ঠিক আছে, দে সমান কত? দেখ ওখানে শূন্য দশমিক এক দুই ছিল, এবার শূন্য দশমিক এক এক দুই বলতে পারে, শূন্য দশমিক এক 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 দুই সমান কত? শূন্য দশমিক এক 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 দুই সমান কত? এরকম বিভিন্নভাবে তোমাদের পুনঃপুনিক দিতে পারে। পুনঃপুনিক বিষয়টা কী আমাদের সেটা আগে জানতে হবে, এবং এটা অনেক সময় শতকরার সঙ্গে পার্সেন্টের অঙ্কতে এটাকে অ্যাডজাস্ট করে দেয়, জড়িয়ে দিয়ে দেয়,
পুনপুনিটাকে পার্সেন্টের সঙ্গে আবার জড়িয়ে দেয়। তোমাদের যেন এর আগে বলা হলো যেমন 180 টাকার সঙ্গে পুনপুনি জড়িয়ে দিয়েছিল, তাহলে যে কোনো টাকার সঙ্গে টাকা জড়িয়ে দিতে পারে। তাহলে তোমাদের এইরকম পুনপুনির চিহ্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় থাকতে পারে অঙ্কে। আমাদের পুনপুনিটাকে জানতে হবে যে পুনপুনিটার বিষয়টা কী। তাহলে প্রথমে কী করবো, প্রথম হচ্ছে 112। দেখো 100 মূল সংখ্যা, তাহলে আমরা করবো 112। তো মূল সংখ্যা হচ্ছে 112, দশম পরে যেহেতু 1 1 2 আছে, মাইনাস কী বললাম যেটা বা পুনপুনি থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো মিলে যে সংখ্যা তৈরি হবে সেগুলো কত, 1 আর 1 মিলে কত তৈরি হবে 11, যে সংখ্যা তৈরি হবে সেটাকে বাদ দেবো সবসময়। তাহলে 1 আর 1 বাকি আছে, তাহলে 1 1 মিলে কত হচ্ছে 11, ওই সংখ্যাটা মাইনাস হবে সবসময় বাই। তাহলে কটার পর পুনপুনি আছে 1টা, তাহলে 1টা 9, কটার পর 9 2 0, তাহলে দাঁড়াবে কত 112 থেকে বাদলে 101 বাই 900, এটা এরকম দাঁড়াবে। তেমনি বলতে পারি এটাকে যদি আমরা করি সমাধান করি তাহলে কী হবে, এখানে কত পাবো, এটা মূল মোট সংখ্যা কত পাবো, অঙ্কগুলি মিলে মোট যে সংখ্যা পাবো সেটা কত 1112 মাইনাস কত পর নাই 11 পর, এখানে আমরা তাহলে 11 মাইনাস করবো বাই 2 9 হবে, 2 পর যেহেতু আছে 2 0 হবে, তাহলে এখানে কত হবে 1101 বাই 9900। এবার তোমাদের প্রথমটা এরকম অনেক সংখ্যা বড় 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 অঙ্ক দিয়ে একটা সংখ্যা দিয়ে দিতে পারে, প্রথমটা দেওয়া আছে পরে শেষটা দেওয়া পরে, এবার কী করবো দেখো, এরকম যদি থাকে তাহলে এখানে আমরা মূল সংখ্যাটা লিখবো, তাহলে এখানে 1100 ঠিক আছে মাইনাস, এবার কী করবো, এবার যদি প্রথম আর শেষের পর থাকে তাহলে ধরে নেবে যে পুরো সংখ্যাটার উপরেই দেওয়া আছে, প্রথমটা শেষ যদি থাকে তাহলে ধরে নেবে যে মাঝে যেগুলো দেওয়া নাই সেগুলোর উপরে কিন্তু পুনপুনি আছে, তার মানে এখানে পুরোটারই ধরা আছে, তখন কী কিছুই নাই বাকি, বাকি কিছুই নাই, তার মানে কী ধরবো 0 মাইনাস করবো বাই, নিচে যেহেতু পুরোটার পরে আছে কটা নেওয়া হবে 4টেই 9 হবে, তার মানে বাই, তাহলে 1112 বাই 9990। এবার তোমাদের যদি বলা হয় যে 0.1112 এভাবে দেওয়া হলো সমান কত, তাহলে তার মানে আমরা ধরে নেবো কি একই ধরে নেবো আমরা কি যে এই 3টের পর আছে, তাহলে নাইক আছে কারপর 1-এর পর, তখন কী হবে আমরা মূল সংখ্যা আগে লিখবো মাইনাস, তাহলে মানে 1-এর পর নেই শুধু, তাহলে 1/3 9 1 0 সমান হবে 1111/9990। এ হচ্ছে কনসেপ্ট অফ পুনপুনি বা রিকারিং ডেসিমাল, এটা হচ্ছে আসলে এইভাবে তোমাদের পুনপুনিগুলো ভাঙতে হবে তোমাদের। এইবার তোমাদের এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যার সঙ্গে পার্সেন্ট একটা জড়িয়ে দিতে পারে, এবার ধরো বলা হলো যে নিরানব্বই 900 টাকার 0.1112 পার্সেন্ট সমান কত, এরকম যে কোনো পার্সেন্ট দিতে পারে, তাহলে 99900 টাকার 0.1112 ঠিক আছে 1112 এখানে 1-এর পরে আর 2-এর পরে পুনপুনি আছে পার্সেন্ট সমান কত, তাহলে আমরা একই রকম করবো, তাহলে এটা আমরা যদি ভেঙে নিই আমরা এটা ভেঙে নিয়েছি আমরা, তাহলে 99900 গণিত, তাহলে এটা ভালো হতে হবো 1111 বাই 9990 পাবো, তাহলে এটা কেটে কত হবে পার্সেন্ট যেহেতু দিয়েছে ইন্টু আবার কত হবে 1/100, তাহলে 0 0 কাটবে সমান কত হবে 111.1 টাকা, তখন টাকা বললে 111.1 টাকা চলে আসবে।